অস্বস্তি বাড়ল বিজেপি বিধায়ক আশিস দাসের। রবিবার আগরতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিধায়ক আশিস দাস। সম্প্রতি কলকাতায় কালীঘাটে নিজের মাথা মুণ্ডন করে বিজেপি ছাড়া এবং বিধায়ক পদ ছাড়ার কথা তিনি জানিয়েছিলেন, কিন্তু বিধায়ক পদ থেকে পদত্যাগ করার ক্ষেত্রে কোনো ধরনের নির্দিষ্ট প্রক্রিয়া মানেনি আশিস দাস। এদিকে জানা গেছে রাজ্য বিধানসভা থেকে আশিস দাসকে একটি নোটিশ পাঠানো হয়েছে, 7 দিনের মধ্যে তার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। সূত্রের খবর, আশিস দাসের বিধায়ক পদ খারিজ করা হতে পারে।